ও স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্রী শ্রী লাঠুমে স্মৃতিকথা লাঠুমারদ রয়েছেন বলরাম মন্দিরে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে অবস্থানকালে একটি ঘটনা নিরঞ্জন মহারাজ হরিদ্বারে রক্ষা করিয়াছেন সেই দিন সন্ধ্যার সময় লাটু মহারাজ অনবরত নিরঞ্জন মহারাজের কথাই কইয়াছিলেন তাহার মধ্যে তাহার মধ্য হইতে কয়েকটি প্রসঙ্গ আমরা এখানে তুলিয়া দিলাম নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিল দেখ লাটু মারাজ বলছেন নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন দেখ তুই যদি সংসারীর নিরানব্বইটি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে তোকে আর দেখতে পারবে না বাকি ঈশ্বরের কাছে তুই যদি নিরানব্বইটা অপরাধ করিস আর একটা তা একটা তাঁর প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন মানুষে ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তার আর চোখের পাথা পড়েনি কেবল জ্যোতি দেখছে আর জপ করছে তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি ভারী ভূত নামাতো কিনা তাই তিনি মস্করা করে বলেছিলেন এবার আর যে সে এবার আর যে সে ভূত নামেনি একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কি যে তুমি তাঁকে ঘাট থেকে নামাও বলরাম মন্দিরে একদিন বিহারী বাবু লাটু মাহাজের জিজ্ঞাসা করিলেন মহারাজ শাস্ত্রে যে ভগবান জীবকে চালাচ্ছেন এমন সচ্চিদানন্দ চালক পেয়েও জীব কেন দুঃখ পায় তার মতো নিত্যশুদ্ধ অভাববিদ্য সত্তা জীবকে আশ্রয় করে থাকা সত্ত্বেও জীব কেন পাপে বদ্ধ হয় লাঠু মহারাজ আপনার কোশ্চেনের জবাব আপনি নিজেই তো দিয়ে দিলেন জীবের যে সত্তা শুদ্ধ তাতে পাপ পুণের আঁচর কখনো পড়তে পারে না বিহারীবাবু তাহলে কি আপনি বলতে চান যে জীবের দুটি সত্তা আছে একটি পাপ পুণ্যের দ্বারা বৃদ্ধ আর একটি পাপ পুণ্যের দ্বারা বৃদ্ধ নয় কিংবা বলতে চান যে জগতে পাপ পুণ্য বলে কিছুই নাই লাটু মহারাজ দেখুন তিনি ঠাকুর বলতেন পাপ পুণ্য আছে আবার নাই যতদিন জীবের অহং তিনি রেখে দেন ততদিন তিনি জীবের ভেদ বুদ্ধিও রেখে দেন ততদিন জীবের পাপ পুণ্যও রেখে দেন আর যখন তিনি ভগবান জীবের অহং মুছে দেন তখন জীবের ভেদ বুদ্ধি মুছে দেন পাপ মুছে দেন যতদিন জীবের কর্ম আছে ততদিনই পাপ পুণ্য আছে তাঁর কৃপায় কর্ম ছুটে গেলে আর পাপ পুণ্য থাকতে পারে না কেননা পাপ পুণ্য কর্মেরই ফল আলাদা কোনো ব্যাপার নয় জীব যেমন কর্ম করবে তেমনি ফল পাবে তাঁরই ইচ্ছায় এমন নিয়ম সৃষ্টি হয়েছে এতে জগতেরও সুবিধা হয়েছে জীবেরও সুবিধা হয়েছে তা নিয়মে জীবের স্বাধীন ইচ্ছার জন্ম হয়েছে আবার কর্মেরও ব্যবস্থা হয়েছে দু ব্যবস্থাই রয়েছে এমন জীব তার খুশি মতো কাম বেছে নিক না যদি এমন কাজ বেছে নেয় যাতে আনন্দের মাত্রা কম আর দুঃখের মাত্রা বেশি তাহলে আর জন তাহলে তার জন্য জীবই দায়ী থাকবে তিনি কোনো দায়ী হতে তিনি কেন দায়ী হতে যাবেন বিহারীবাবু মহারাজ শাস্ত্রে বলছে তিনি জীবকে চালাচ্ছেন তাই চালকেরই দায়িত্ব আমাদের আবার কি লাটু মহারাজ হ্যাঁ শাস্ত্র তো ঠিকই বলেছে চালকের দায়িত্ব বাকি বলুন তো মায়াবদ্ধ জীবের চালককে চালক তো মায়াই মায়ার একটা মজা কি জানেন সে খেলতে ভালোবাসে খেলা বন্ধ করতে ভালোবাসে না সে ওঠা আনন্দ পায় সুখ দুঃখে আনন্দ পায় ভাঙা গড়ায় আনন্দ পায় সে ঢেউ তুলতে ভালোবাসে বাকি ঢেউকে শান্ত করতে চায় না আর যে জীব মায়ায় বদ্ধ নয় তাকে চালাবার ভার ভগবান নিজে নেন ভগবানের চালনায় একটা না সুখ একটা না শান্তি একটা না আনন্দ বয়ে যায় সেখানে কোনো ঢেউ উঠতেই পারে না সে অগাধ সমুদ্রে সমুদ্রর একেবারে শান্ত বিহারীবাবু জানি মহারাজ শাস্ত্রে ভগবানকে গভীর সমুদ্রের সঙ্গে আর মায়াকে সমুদ্রের তরঙ্গের সঙ্গে তুলনা করেছে কিন্তু জিজ্ঞাসা করি তরঙ্গে আর সমুদ্রে পার্থক্য কোথায় দুই যখন জল তখন মায়ার চালনাকে ভগবানের চালনা বলতে দোষ কি। লাঠু মহারাজ হ্যাঁ এক দিয়ে দিয়ে দেখতে গেলে দুই এক বাকি আরেকটা দিকও আছে তিনি বলতেন সমুদ্রেরই তরঙ্গ তরঙ্গের সমুদ্র নয় তেমনি ভগবানেরই মায়া মায়া ভগবান নয় তাই মায়ার চালনাকে ভগবানের চালনা বলতে পারেন না বাকি এটা ঠিক জানবেন যে মায়ার চালনার চরম উদ্দেশ্য হচ্ছে জীবকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া বিহারীবাবু কিন্তু সকলেই যে বলে মায়ার জীবকে মহগ্রস্ত করে ভুল পথে নিয়ে যায় লাঠুমার সে খেলতে ভালোবাসে কি না তাই খেলা থামাতে চায় না মায়ার খেলায় জীব পথের মায়ার খেলায় জীব পথের শেষ আর দেখতে পায় না তাই জীবের ধারণা হয়ে যায় যে মায়া ভুল পথে নিয়ে যাচ্ছে আরে ভুল পথে কোথায় নিয়ে যাবে সবই তো সেই মায়া নিজেই যে তাঁর ইচ্ছায় জেগেছে সেও তো ভগবানের উদ্দেশ্যে কাজ করছে বিহারীবু মায়াও ভগবানের উদ্দেশ্যে কাজ করছে মহারাজ লাঠু মহারাজ হ্যাঁ তা না হলে সে কাজ করবে কেন একটা উদ্দেশ্য নেই তো কাজ শুরু করেছে বিহারীবু শাস্ত্রে বলে অঘটন ঘটন প্রতিবেশী মায়া মিথ্যা ভ্রান্তি মাত্র তার কাজ জীবকে অবিদ্যাগ্রস্ত করা লাটু মহারাজ কেন বলুন তো শাস্ত্রে মায়াকে নির্বিশেষ ব্রহ্ম থেকে সবিশেষ করেছে তাই তাদের এত কথা বলতে হয়েছে মায়াকে যে শাস্ত্রের ভ্রান্তি বল বলেছে তারও একটা কারণ আছে ভগবানই হচ্ছে আসলি বস্তু তাঁর তুলনায় মায়া নগলি চিজ আসলে থেকে কমতি ঘরলে তাকে কি আর আসলি বলতে পারেন নগলি বলতে হবে মায়া সেই নগলি বস্তু তাই ভ্রান্তি বলেছে বাকি ভগবানের তুলনায় মায়া নগলি হলো। জীবের পক্ষে মায়া ঠিক ভ্রান্তি নয় এমন কি মিথ্যাও নয় জীবের পক্ষে মায়া অবিদ্যা ন সত্য না সত্য না মিথ্যা জীবকে মায়া যে পদে পদে ভগবানের দিকে ঠেলে দিচ্ছে তা মায়ার কার্য দেখলেই বুঝতে পারবেন মায়া একদিকে যেমন জীবকে ভোলাচ্ছে তেমনি আরেকদিকে জীবের চৈতন্য এনে দিচ্ছে একেবারে ব্যালেন্স রেখে নিষ্কামভাবে কাজ করছে দেখুন না মায়া মায়া দুধারই রেখেছে সুখ রেখেছে দুঃখ রেখেছে পাপ রেখেছে পুণ্য রেখেছে দুধা রাখার উদ্দেশ্য কী বলুন তো জীবকে শিক্ষা দেওয়ার জন্যই তো মায়া যদি মানুষকে ভুল বোঝাতে চাইতো তাহলে একটা দিক রাখত দুধা রাখত না দুধা রেখেছে বলে মায়া ভুলিও ভোলায় না জানবেন তবে বড় ঘোড়ায় মায়ার পথ হচ্ছে ঘোড়া পথ এতেও ভগবান মিলবে বাকি দেরিতে ঠকে ঠকে ভুগে ভুগে যখন মায়ার ব্যাপার বুঝতে পারবেন তখন আপনি উদ্ধার হয়ে যাবেন এই জন্য মায়াকে অঘটন ঘটন পটিয়সী বলে বাবু মায়ার আবার সৎ শক্তি আছে নাকি আছে বই কি তাঁর শক্তি কি কখনো অসৎ হতে পারে বিহারীবাবু বিহারীবাবু আপনি যেভাবে বুঝাচ্ছেন তাতে মায়াকে মহৎ বলতে হয় লাঠুমার্জ হ্যাঁ মায়া তো মহৎ আছেই আর মহতই তো ভগবান সেদিন একজন তো বেশ বুঝালেন জীব ভগবানকে পেয়েই রয়েছে আবার পাবে কি জীব তো তাঁরই লোকে বাস করছে সারোক্য মুক্তি তার তো মিলেই গেছে তেমনি সারোপ্য মুক্তিও মিলেছে তাঁরই স্বরূপ তাঁরই স্বরূপ গ্রহণ করে জীব এখানে মূর্তি নিয়েছে আবার তাঁরই ইচ্ছায় তাঁরই সমীপে নিত্য রয়েছে তাই তো জীবের স্বামীপ্য মুক্তিও লাভ হয়েছে শুধু সাজজ্জ মুক্তি পায়নি এই যা ফারাক বিহারীবাবু তাদের কথা ছেড়ে দিন মহারাজ কেউ বলবেন জীব তো মুক্তিই আছে আবার কেউ বলবেন জগৎ তো ত্রি ত্রিলোকী মেয়ে নেহি হ্যাঁ অনেকেই এমন অনেক কথা বলে থাকেন কিন্তু পঞ্চফুতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে তাদের কথা যাক এখন বলুন সে সুদূর ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে যদি কেউ এখনই জীবনে ভগবান পেতে চায় তার ব্যবস্থা মায়া করতে পারে কি লাটু মহারাজ দেখুন এসব গোলমেলে কথা হামায় কেন জিজ্ঞেস করছেন আমি তো জানি যে জীব তাঁকে চাইবে তাঁর কৃপায় তাঁকে পাবে তা এখনই চাক কি দশ পনেরো বিশ জন্ম বাদই চাক একটা না একটা জীবনে প্রাণপণ করে চাইতে হবে তবে ভগবান মিলবে মায়ার তিনি যদি তাকে সন্তুষ্ট করতে পারো মায়া যদি তার প্রতি কৃপা করেন ঠাকুর বলেছেন মায়া যদি দাঁড় ছেড়ে দেন তাহলে সকলই সুগম হয়ে যায় বিহারীবাবু তাও স্বীকার করলাম আরেকটি প্রশ্নের জিজ্ঞাসা করতে চাই মহারাজ মায়াবদ্ধ জীবের অন্তঃস্থলে তিনি বসে থাকেন শাস্ত্রে একথাও পায় তার মানে কী মানে দেখুন ও একটা কথার কথা ভাষা ছুটে যায় বলে এমনভাবে লিখতে হয়েছে তিনি তো সর্বত্রই আছেন তাঁর কাছে আবার ভেতরবার কি তাঁর কাছে উঁচু নিচু পশ্চিম কিচ্ছু নেই তিনি এক ওতপ্রত সব বেপে বেঁপে আছেন বাকি কিছুতে সীমা নিচ্ছেন না নিঃশেষ হয়ে যাচ্ছেন না ব্রহ্ম বলতে গেলেই এই কথা বলতে হয় বাকি তাতেই তাকে পুরোপুরি বলা হলো বলা বলা তা বাকি তাঁকেই তাতেই তাকে পুরোপুরি বলা হলো এ কথা বলা চলে না তিনি যেমন সর্বময় তেমনি সর্বা সর্বাতীত ঠাকুর এ কথা বলতেন তিনি তো এমনও বলতেন সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে বাকি ব্রহ্ম এখনও উচ্ছিষ্ট হয়নি বাবু। আপনাদের বেশ ব্যাপার কেউ পজিটিভ কিছু বলবেন না কেবল নেতি নেতি দিয়ে আরও বিরোধ আভাস দিয়ে ব্রহ্মকে বুঝাতে চাইবেন এমন সময় গ্রন্থ এমন সময় গ্রন্থকার প্রশ্ন তুলিলেন চন্দ্রশেখর বাবু গ্রন্থকার প্রশ্ন তুলিলেন আপনারা নিজে কি বুঝেছেন সেটাই বলুন না মহারাজ একটা কিছু নিশ্চয়ই বুঝেছেন তা না হলে এত কথাই বা বলছেন কেন লাঠুময় দেখো বুঝলেও বলা যায় না বলতেই বলতে বলতেই গেলেই ভাষা দিয়ে বলতে হয় বাকি তাঁকে বোঝাবার মতো ভাষা এখনও খুঁজে খুঁজে পাওয়া যায়নি ঠাকুর তো বলতেন ওরে তোদের অনেক কথা বলতে চায় কিন্তু মাঝে মুখ চেপে ধরেন কিছুতেই বলতে দেয় না আচ্ছা তোমরা যে এত কথা বলছো একবারও কি ভেবেছো এ কথাগুলো আসছে কোথা থেকে চন্দ্রবাবু কেন মন থেকে আসছে লাঠু মারা আরে মনের মধ্যে কোথায় আছে কীভাবে আছে মনই বা তখন কোথায় আছে সেটা সেটা বলতে পারো কি চন্দ্রবাবু একটু চিন্তিত হইয়া পড়িলেন বিহারীবাবু তার উত্তর দিলেন জিভার সঙ্গে নার্ভের যে যোগ আছে মন তখন সেখানে আছে কীভাবে আছে বলতে পারেন বিহারী বাবু বলেন ভাইব্রেশানের আকারে লাঠু মারা আচ্ছা সেই কাঁপনিটা বরাবর আছে না কুত্থাও থেমে গেছে লাঠু মহারাজ এই প্রশ্নে বাবু আশ্চর্য হয়ে বললেন সে কথা তো ভেবে দেখিনি মহারাজ ভেবে দেখে বলুন বিহারীবাবু বোধহয় থেমে যায় পরে আবার কম্পিত হয়ে ব্রেনের নার্ভকে উত্তেজিত করে উত্তর এনে দেয় লাঠু মহারাজ যদি বলেন কম্পন থেমে যায় তাহলে সেইখানে আবার কম্পন উঠল কেমন করে বলতে পারেন তখন তো আর বাহিরে কোনো কারণ নেই বিহারে না মারাজ আমরা সে কথা বলতে পারি না লাটু মাছ তাই দেখুন খানিকটা বলা যায় সবটা বলা যায় না বিহারীবাবু চন্দ্রবাবুকে বলছেন এরপর আর আমাদের কোনো জিজ্ঞাসা থাকতে পারে না এই বলিয়া উভয়ই তাহাকে প্রণাম করিয়া বাইরে আসিলাম গাড়ির সামনে দাঁড়িয়া বিহারীবু বললেন এমন কথা কোনোদিন শুনে নেই এই নিরক্ষর সাধুটি এসব কথাও ভেবেছেন সত্যি আশ্চর্য হয়ে যায় শিক্ষিত বলে আমাদের অভিমান আছে কিন্তু এনার কাছে সে অভিমানের সাজে না শিক্ষা ইনি আমাদের চেয়ে অনেক বড় লাটু মারায় তাদের শেষ প্রশ্নের উত্তরটি দিলেন দেখো মায়া বদ্ধও করে আবার মুক্তও করে তাই মায়ার কাছে যদি স্মরণাপন্ন হতে পারো মায়া যদি তোমার দ্বার ছেড়ে দেয় তবেই সমস্ত বন্ধন তোমার নাশ হবে তাই সকলেই আমরা মায়ার অধীন তাই ঠাকুর বলতেন মায়াকে আস মায়ার প্রার্থনা করো মহামায়া যদি পথ ছেড়ে দেন তবেই জীবের ভক্তি মুক্তি লাভ করতে পারবে ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकं पादृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तंग्रामकृष्णं शिरसानमामः